টেনশন টেনশন টেনশন, আর এত টেনশন নিয়ে মানুষ থাকে কিভাবে আমি জানি না। যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো বন্ধুরা, আজকে আমি যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে যে 4000 ওয়াচ টাইম তোমরা কিভাবে পূরণ করবে। তো বন্ধুরা, ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন, কেউ কেটে কেটে না দেখলেই ভালো। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আমি রাসেল রানা আর আপনারা দেখতেছেন মাই ইউটিউব সাপোর্টার্স। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আগে আমি তোমাদেরকে বলে থাকি, তো বন্ধুরা তোমরা যদি তোমাদের থাম্বনেলটি খুব সুন্দর করে ক্রিয়েট করতে পারো তাহলে তোমাদের জন্য অনেক বেটার। তো বন্ধুরা, যখন তোমার একটি ভিডিও ভাইরাল হয়, যখন অন্যদের কাছে এই ভিডিওটি পড়ে, তখন কিন্তু তাদের লুকটি প্রথমে থাকে আপনার থাম্বনেলটির উপর। তো ভিউয়ার্স, যদি আপনার থাম্বনেলটি খুব সুন্দর হয়ে যায় তাহলে আপনার কাছে 4000 ওয়াচ টাইম সহজেই মিলে যাবে। তো বন্ধুরা, দ্বিতীয়টি কথা হচ্ছে আপনাকে ট্যাগ ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, ট্যাগ আপনারা এমন ব্যবহার করবেন যাতে ট্যাগগুলো অন্যান্য ট্যাগের চেয়ে আপনারটি বেটার হয়। তো বন্ধুরা, সিম্পলভাবে এই ধরনের ট্যাগ যদি আপনি ইউজ করেন তাহলে আপনার ভিডিওটি আরও ভাইরাল হয়ে যাবে। তো বন্ধুরা, তিন নম্বর কথাটি হচ্ছে ডিসক্রিপশন। তো বন্ধুরা, ডিসক্রিপশনে আপনারা সুন্দর করে একটু বর্ণনা করে দিবেন যে বন্ধুরা, এটি আমি এই ভিডিওটি হচ্ছে 4000 ওয়াচ টাইমের খুব সুন্দর একটি ভিডিও, যেটা আপনারা খুব ভালো মতো শুনলে এবং যেটার অনুযায়ী আপনারা চললে এবং আপনাদের মোবাইলের যে 4000 ওয়াচ টাইম লাগে সেটি সিম্পলভাবে তোমরা পূরণ করতে পারবে। সিম্পলভাবে আপনাদের ডিসক্রিপশন বক্সে এতটুকু আপনাদেরকে লিখে দিতে হবে, কিংবা আপনারা যেই বিষয়ে কথা বলতে চাচ্ছেন সেটি আপনাকে সিম্পলভাবে ওখানে লিখে দিতে হবে। তো ভিউস লিখে দেওয়ার পর আপনি যদি ওখানে ক্রিয়েট করেন যে আমি আর অন্য অন্য ভিডিও ওখানে লিঙ্ক দিয়ে দেবো, তো সিম্পলভাবে আপনার ছোট্ট করে লিঙ্ক দিয়ে দিতে পারবেন। তারপর সিম্পলভাবে বলতে গেলে যে আপনি আপনার ইউটিউবের সাবস্ক্রাইবার বাটনটি দিতে যাচ্ছেন, তো সাবস্ক্রাইবার বাটনটি আপনার সিম্পলভাবে ওখানে দিতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের ফেসবুক আইডিও দিতে পারবেন, জিমেল আইডি, গুগল আইডি, আপনার যা পারেন সিম্পলভাবে আপনার ডিসক্রিপশন বক্সে খুব সুন্দর করে সাজিয়ে দিতে পারবেন। তো বন্ধুরা, এই তিনটি জিনিস যদি আপনারা খুব মাথায় এবং খুব ভালো করে কন্টেন্ট করে চলেন তাহলে অবশ্যই আপনার 4000 ওয়াচ টাইম অটোমেটিক্যালিভাবে পূরণ হয়ে যাবে। সেটা কোন সময় হবে, কয়দিন লাগবে সেটি আপনিও নিজে বলতে পারবেন না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, একটি কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একবারে ভুলবেন না। তো বন্ধুরা, নতুন ইউটিউবারের উৎসাহটা একটু বাড়িয়ে দিন যাতে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি। তো বন্ধুরা, ভালো থাকবেন, খুদা হাফেজ।